ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমার পছন্দের একটা ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে রিভিউ করব। তো এই ইউনিভার্সিটির নাম আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। ইউনিভার্সিটির নাম হচ্ছে সাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটির অবস্থান হচ্ছে সাংশা সিটি, হুনান প্রভিন্স। এই ইউনিভার্সিটির কান্ট্রি র্যাঙ্ক 52, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 548। তো এই ওয়ার্ল্ড র্যাঙ্কিং ওঠানামা করে, এটা আপনারা এখন যে কারেন্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে সেটা চেক করে নেবেন। এই ইউনিভার্সিটিতে আপনারা হচ্ছে ইংলিশ থট প্রোগ্রামে মেজর করতে পারবেন। এখানে যে মেজরগুলো আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং। তো এই ইউনিভার্সিটিতে আপনারা এই চারটা সাবজেক্টে মেজর করতে পারবেন। তো এখন আসা যাক যে ইউনিভার্সিটিতে কীরকম স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। স্কলারশিপ কভারেজ, টিউশন ফি ফ্রি, অ্যাকোমোডেশন ফি 1200 RMB পার ইয়ার। আপনাকে পার ইয়ারে 1200 RMB অ্যাকোমোডেশন ফি দিতে হবে এবং টিউশন ফিস ফুল ফ্রি। তবে এখানে আপনারা যদি বলেন যে ভাই এখানে কোনো কন্ডিশন আছে কি না, তো এখানে কন্ডিশন বলতে আপনাকে হচ্ছে যে 65% মার্কস পাইতে হবে, অ্যাভারেজে হচ্ছে আপনাকে 75% মার্কস পাইতে হবে এবং 95% আপনাকে অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তো মোটামুটি চায়নাতে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে এই যে কন্ডিশনগুলো দেওয়া থাকে যে আপনাকে 65% বা 75% মার্কস পাইতে হয় এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স তো থাকেই, 90% বা 95% আপনাকে অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তো আপনারা যদি খুব ভালোভাবে পড়াশোনা করেন তো সেক্ষেত্রে 65% বা 75% মার্কস রাখা খুবই ইজি, এটা তেমন হচ্ছে বড় কোনো বিষয় না। আর হচ্ছে আপনাকে অ্যাটেন্ডেন্স থাকতেই হবে, আপনি ক্লাস মিস করলে তো সেক্ষেত্রে আপনার স্কলারশিপ চলে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করেন তো সেক্ষেত্রে এই ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট হবে। এরপর আসা যাক আপনার স্কলারশিপ হওয়ার পর আর কোথায় পেমেন্ট করতে হবে। আফটার স্কলারশিপ নিড টু পে, আপনাকে হচ্ছে ইন্স্যুরেন্স ফি 800 RMB দিতে হবে, যেটা সবাইকে দিতে হয়। এরপর রেসিডেন্স পারমিট 400 RMB পার ইয়ার, আপনাকে প্রতি বছরে ভিসার জন্য 400 RMB পে করতে হবে, রিনিউ করতে হবে আপনার ভিসাটা। এরপর মেডিকেল ফিস 500 RMB, এটা হচ্ছে অনলি ফর ফার্স্ট ইয়ার, শুধুমাত্র আপনার ফার্স্ট ইয়ারেই লাগবে, এরপর আর লাগবে না। এরপর রেজিস্ট্রেশন ফি 800 RMB পার ইয়ার, আপনাকে প্রতি ইয়ারে রেজিস্ট্রেশন করার জন্য 800 RMB পে করতে হবে। তো আমি শুরুতেই বলছিলাম যে এটা আমার খুব পছন্দের একটা ইউনিভার্সিটি। তো বলার কারণ হচ্ছে এখানে টপ 10% স্টুডেন্ট 15000 RMB স্কলারশিপ পাবে, অর্থাৎ চায়নাতে যারা এক্সিলেন্ট স্টুডেন্ট থাকে তাদেরকে এটা অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয়। এটা আপনাকে হচ্ছে প্রভিনশিয়াল স্কলারশিপ হিসেবে দেওয়া হবে। তো এই ইউনিভার্সিটিতে আপনি যদি টপ করতে পারেন, অর্থাৎ টপ 10%-এর ভিতরে থাকতে পারেন, তো সেক্ষেত্রে আপনি 15000 RMB প্রভিনশিয়াল গভর্নমেন্ট স্কলারশিপে পাবেন। তো আমি আমার ইউনিভার্সিটিতেও পেয়েছিলাম 10000 RMB। তো এই জন্য যে পড়াশোনা করলে কিন্তু আপনি অনেক দিক থেকে অনেক ধরনের সুবিধা পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, পড়াশোনা যদি ভালোভাবে করেন তো সেক্ষেত্রে চায়নাতে অনেক দিক থেকে অনেক হচ্ছে সুবিধা আছে, আপনারা এগুলো আস্তে আস্তে পেতে থাকবেন, ঠিক আছে। তো আমার পরিচিত একজন ভাই আছে, উনি 3 বার এই স্কলারশিপটা পাইছে। তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই যে ভাই আমরা পাবো কি পাবো না। তো আপনারা যদি টপ 10%-এর ভিতরে থাকতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ পাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনারা যদি বাংলাদেশেও থাকেন তো বাংলাদেশে থাকা অবস্থায় এই টাকাটা পাবেন, কোনো টেনশনের কারণ নাই। এরপর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, পাসপোর্ট লাগবে প্রথমত একটা, এরপর ফটো লাগবে, এরপর আপনার একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এই দুটো লাগবে, এরপর হেলথ চেকআপ সার্টিফিকেট লাগবে, এরপর হচ্ছে নন ক্রিমিনাল রেকর্ড লাগবে, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, এরপর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এরপর আইএলটিএস অর ডুওলিঙ্গো নিডেড। তো এই ইউনিভার্সিটিতে আইএলটিএস অথবা ডুওলিঙ্গো লাগে অনেক সময়, তো সেক্ষেত্রে আপনাদের এই স্কলারশিপটা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এরপর হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর আসা যাক এই ইউনিভার্সিটির ডেডলাইন সম্পর্কে। এই ইউনিভার্সিটির ডেডলাইন হচ্ছে 2022 সালের 30শে জুলাই পর্যন্ত এবং ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। তো আশা করি এই ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো আমি আর একটু রিভিউ করি। এখানে হচ্ছে আপনারা চারটা সাবজেক্টে মেজর করতে পারবেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং। এখানে স্কলারশিপ পাবেন, টিউশন ফিস ফ্রি, অ্যাকোমোডেশন ফিস 1200 RMB পার ইয়ার। এবং স্কলারশিপ যদি কন্ডিশনের কথা বলেন তো সেক্ষেত্রে আপনাকে 65% মার্কস পাইতে হবে এবং অ্যাভারেজে হচ্ছে আপনাকে 75% মার্কস পাইতে হবে এবং 95% হচ্ছে আপনাকে অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তো এটা মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতেই সেম থাকে, কোনো কোনো ইউনিভার্সিটিতে বলে দেওয়া থাকে, কোনো কোনো ইউনিভার্সিটিতে বলে দেওয়া থাকে না। হ্যাঁ, তো এটাই আর কি। তো আপনারা যারা ভর্তি হবেন তাদের অবশ্যই, যেহেতু আপনি একটা স্কলারশিপ নিয়ে ভর্তি হবেন, তাহলে অবশ্যই আপনাকে একটা ন্যূনতম হলে মার্কস পাইতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে 75% মার্কস কিন্তু খুব বেশি না, তো এটা আপনাকে পেতে হবে, অ্যাভারেজে পেতে হবে, এমন না যে শুধু আপনি পরীক্ষায় পাবেন। অ্যাভারেজে আপনাকে 75% মার্কস পেতে হবে এবং 95% আপনাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তো আপনি স্কলারশিপ নিয়ে ক্লাস করবেন না, ঘুরে বেড়াবেন, তো সেক্ষেত্রে হবে না। এরপর আপনাকে স্কলারশিপের পরেও যে পেমেন্টগুলো করতে হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ফি, এগুলো সবাইকেই দিতে হয়। হ্যাঁ, ইন্স্যুরেন্স ফি আপনাকে 800 RMB দিতে হবে পার ইয়ারে। এরপর রেসিডেন্স পারমিট আপনাকে 400 RMB দিতে হবে পার ইয়ারে। এরপর হচ্ছে মেডিকেল ফিস আপনাকে 500 RMB,
অনলি ফর ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে আছে আপনাকে এটা, আপনি যখন মেডিকেলটা ক্লিয়ার করবেন এরপর থেকে আর লাগবে না। এরপর রেজিস্ট্রেশন ফি 800 RMB লাগবে পার ইয়ার। আপনি পার ইয়ারে যখন রেজিস্ট্রেশন করবেন তখন হচ্ছে আপনাকে এই 800 RMB দিতে হবে। এবং এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় একটা ধামাকা বলতে পারেন যে 15,000 RMB প্রভিনশিয়াল স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো আপনি যদি এখানে ভালোভাবে পড়াশোনা করেন এবং top 10% মধ্যে থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনিও এই 15,000 RMB পেয়ে যেতে পারেন। তো আপনি যদি একবার এই স্কলারশিপটা পেয়ে যান দেখবেন যে আপনার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ বেড়ে গেছে এবং ভালো লাগতেছে পড়াশোনা করার জন্য। আমরা যখন কোনো একটা অ্যাওয়ার্ড পাই বা স্কলারশিপ পাই তখন আমাদের সবারই ভালো লাগে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট। এখানে আপনার পড়াশোনা যদি আপনি ভালো করতে পারেন তো সেক্ষেত্রে অ্যাওয়ার্ড পাবেন, প্রভিনশিয়াল স্কলারশিপ। এরপর এই ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে সেম ডকুমেন্টস লাগে। তো আপনারা হচ্ছে এগুলো দেখে নেবেন এবং হচ্ছে এর ডেডলাইনটা মনে রাখবেন, July 30 পর্যন্ত। এই ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি এবং কনফার্ম অ্যাডমিশন দেওয়া যাবে ইনশাল্লাহ। যদি কারো অ্যাডমিশন নিয়ে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।